আজকে তো ঘুমানো হয়নি, তো আমি জাগনা ছিল আমার সাথে, আফিনও জাগনা আছে। কি কম না, ও ছোট দিন বড় না, দুইটা রোজা রাখছো, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার রাখবা। ওকে, আমি আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই বছরের শেষ সেরি খাওয়ার জন্য উঠছি, ঠিক না? আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক রনি ভাই, ঠিক এই বছরে চলে আসেন, সেরি খেয়ে ফেলে। আমি সেরি খাবো না, কেন অনেক রাতে খাওয়া হয়েছিল, আর তাই জন্য শুধু আম্মি খাবে না, একটু খান আপনার আম্মি। আমি এখন সেরি খাবো না, কেন আমি ফোনের দুইটা দিকে সেরি খেয়ে ফেলেছিলাম। আম্মু যত তুমি রেস্ট নো, ঠিক আছে? আর আজকে কিন্তু আপনি বাবা নেই, আপনি বাবা না হওয়া কারণ আছে, আজকে আপনি বাবা ডিউটি আছে, নাইট ডিউটি, তো আপনি বাবা ডিউটি করতে গিয়েছে। আর আমি এখন নামাজ পড়বো, আর লাইট আমি অফ করে দিই, আপনি রেস্ট নেই, কেন আমি যা লাইট অনতে রাখবো, আপনি আবার বলবে রোজা রাখবো। তা আপনি দাদু এখন খাচ্ছে, ইনশাল্লাহ ফজরে আজানের সামনে নামাজ পড়বো। গেট আমি ওপেনে রাখলাম। আরে সিরিয়ালের শেষ দিনে বেশি বাজাইতেছে না কেন? আজকে শেষ দিন, সিরিয়ালে অল্প একটু বাজায় উঠাইলো, এখন অন্য গলিতে চলে গেল। এখন ফজরে ভালোই সময় বাকি আছে, প্রায় এখন 3:20। সেই খাওয়া শেষ হয়েছে আমি? আচ্ছা, এই বছরে রমজানে সেহরি শেষ সময় আছে 3:58। এখন ভালোই সময় বাকি আছে। বাইরে খুব ঠান্ডা বাতাস চলতেছে, আমি বলছি শিল্পী খালামও বলছি সর্দিতে বৃষ্টি হইতেছে, মেবি এখানেও বৃষ্টি হওয়ার চান্স আছে। বন্ধ করে এখন বারান্দায় যাই দেখাই। ভালো, এখন সুন্দর হয়ে গেছে, এখন আমি একটু বারান্দা যাই বৃষ্টি দেখাইতে জন্য। এখন জ্বরসে ফান শুরু হয়েছে, ধুলা বালু, বৃষ্টি হওয়া এখন স্টার্ট হয়নি, বাট দেখা যাচ্ছে ফোটা ফোটা পড়তেছে বৃষ্টি। মাশাআল্লাহ আবহাওয়া খুব ভালো হয়ে গেছে, এখন দেখি আর কত সময় আছে সাহারি শেষ হওয়া। ও বেশি সময় নেই তো, পানি খেয়ে ফেলে রুমে যাচ্ছে। 3:59 এখন বাজতেছে, তা আজকে সেই শেষ সময় শেষ হয়ে 1 মিনিট পার হয়ে গেছে। ফজরে আজান হচ্ছে, নামাজ পড়ে, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তা একটু আগে উঠছি। আপনি এখনো দীর্ঘ, আর এখানে যা ফরজা ছিল সেটা আমি সব খুলে ওয়াশ করতে নিয়ে যাচ্ছি। আর আপনি বাবা কিছুক্ষণ আগে আসছে নাইট ডিউটি করে মাঠে, আর আমি তাড়াতাড়ি সব পর্দাগুলো ওয়াশ করে ফেলি। সবগুলো পর্দা ওয়াশ করা হয়ে গেছে, এখন নাড়ি দিতে যাচ্ছি, আর অনেক কাপড় আছে, বেডশিটগুলো এটাও তাড়াতাড়ি, রোদ ভালোই আছে, এখন তাড়াতাড়ি কাপড় নাড়ি দিই। ভালো সব কাপড় নাড়ি দেওয়া হয়েছে, আর আজকে ভালোই রোদ উঠেছে, সকালে কিন্তু সেরি সময় বৃষ্টি হয়েছিল, তা অনেক কাপড়ই ওয়াশ করে নাড়ি দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কেন রোদ তো দেখাই যাচ্ছে অনেক ভালো রোদ আছে। সাইডে কিছু কাপড় আছে, এখন তাড়াতাড়ি নিচে নামি, আর বাকি যা যা কাজ আছে তাড়াতাড়ি শেষ করতে হবে, কেন কালকে ঈদ। পার্লারে মেন মানুষ, হ্যাঁ পার্লারে সবাই অনেক ব্যস্ত, বিনা আপু কাস্টমাররা অনেক আছে,
বিনা অপু গরমে পুষ্প মেহেন্দি লাগাচ্ছে। এই বছরে রমজানের শেষ ইফতারি বানানো হচ্ছে। এখন বেগুনি ফ্রাই করা হইতেছে, তারপরে ডিম আলু চাপ ফ্রাই করা হবে, পেঁয়াজু ফ্রাই করা হবে। পেঁয়াজু জন্য সবকিছু রেডি করেছি, মিক্স করে তারপরে ফ্রাই করা হবে। এটা জাহিনদের জন্য। ঠিক আছে, আজকে শেষ ইফতারে একটু ডিস্ট্রিবিউট করা হবে শুধু জাহিনদের ঘরে, আর কোনো জায়গা নেই। আর আমাদের বাসার জন্য ইফতার বানানো হচ্ছে। আর কালকে ঈদের জন্য রান্না করার জন্য সবকিছু মাংস, মুরগি মাংস বের করা হয়েছে। বাটি ওই ওখানে দিয়ে যাও, একটু কিনা এখন আলু চপ ফ্রাই করা হচ্ছে। ওই নিয়ে যাও, হয়ে গেছে তোমার দিতে জন্য। এটা ভালো ইফতারি দেওয়া হয়ে গেছে জাহিনদে, এখন নিজের ঘরের জন্য প্লেট সাজানো শুরু। এই বছরে শেষ রমজান আর শেষ ইফতারি আজকে খাওয়া হবে। আমু কেমন লাগতেছে? ভালো লাগতেছে না, রমজান মাস চলে যাবে, এই জন্য কি আনন্দ হইতো এই সময়। এখন আর পাওয়া যাবে না এই আনন্দ। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আল্লাহ তালা বাঁচায় রাখবে, তা ইনশাল্লাহ আবার এই আনন্দ পাওয়া হবে নেক্সট ইয়ার। রমজান আজকে আলবিদা হয়ে যাবে, তাই এই সময় খুব ইম্পর্টেন্ট টাইম। এই সময় কিন্তু মোনাজাত করা ভালো, তাই তারে এখন কিছু সময় বাকি আছে, মোনাজাত করি। ঈদে কেনাকাটা যা কিছু করা হয়েছে এখন ভিউয়ার্স আপনাদেরকে দেখানো হবে। আফরিন এখন দেখাবে নিজের লেহেঙ্গা। আফরিনের জন্য লেহেঙ্গা কেনা হয়েছে, সাথে অন্য আছে। আফরিন নিজের চয়েস করছে, তা খুব ভালো সুন্দর চয়েস করলো। সাথে এটা অন্য আছে, এটা আফরিনের ড্রেস, আফরিন আরেকটা আছে। এটা আফরিনের আরেকটা জামা, তাই সাথে ওড়না আর পাজামা। আপনি বাবা, আপনি বাবা নিজের জন্য কিছু এরকম কেনাকাটা করে নেই, এবার কিছু চয়েস হয় না, শুধু একটা প্যান্ট কিনছে। এটা আপনি বাবা প্যান্ট, আর আপনি বাবা একটা স্যান্ডেল কিনলো। এটা দেখেন, এটা আমার, দুইটাই সুন্দর ম্যাচ হয়েছে। আচ্ছা, এটা আমি জিনিস আমি জান, এটা আমি জন্য শাড়ি, আর এটা আমি জন্য শাড়ি আছে। আমি আব্বু না, আব্বু কাপড়। আচ্ছা আব্বু তো আপনাদের খান, আব্বু প্যান্ট পিস নিয়ে আসছে, ভালো। আচ্ছা মেবি এই ভিতরে আছে আব্বুর সাথে। তা এখন শুজ আছে, ওটা দেখাবো আমি। ঠিক, আব্বু আসলে এরকমই লাইট কালারই পরে, তাই এই জন্য আব্বু এরকমই কিনছে। তা কাপড় কিন্তু খুব ভালো আছে, জাপানি। এই ভিতরে জাহিনি কাপড় আছে, জাইন একটু আসে দেখো, জাইন দেখো, এই যে তোমার জন্য জামা। আমি অনেক সুন্দর লাগতেছে জামা। ওকে, এটা টেবিলের জন্য নিয়ে আসছি। ও ভালোই তো, এ দেখে লাগা খেলা ঈদের দিন লাগে, আম্মিকে পছন্দ হয়েছে। আর এটা বেসন টাওয়াল, এটা পাউদান, এই দেখেন। হ্যাঁ পাপু সুন্দরই হয়েছে। এখন শুজ দেখাই, দুইটা আব্বু, একটা আফরিনের বাবা আর আফরিনের জন্য।
দেখেই বুঝে যাচ্ছে। আপনি নিজেটা দেখাবেন। এটা কিন্তু ওই অ্যাপেক্সে যেখানে নতুন এখন শোরুম হয়েছে। হ্যাঁ নতুন শোরুম সদরঘাটি বলে যাবে না ওই একটা আব্বু স্যান্ডেল কিনলো নিজের জন্য আর একটা শু কিনছে। এটা শু কিনছে আপু ভালো ঠিক আছে দুইটাই ভালো সুন্দর হয়েছে। ওকে তাই এটাই ঈদে এখন টুকটাক কেনাকাটা হয়েছে তা এখন দেখানো হয়েছে ভিউ। আফরিনে বাবার জন্য পাঞ্জাবি কিনতে আমরা আসছি এই মার্কেটে। এখন দেখতেছি মাশাল্লাহ ভালোই লাইটিং করা হয়েছে কেন আজকে চান্দরাত আছে। এখন উপরে যাই আফরিনে বাবার জন্য তাড়াতাড়ি একটা পাঞ্জাবি চয়েস করতে হবে। আফরিনে বাবার জন্য পাঞ্জাবি কিনতে আসছি আমরা তা এখন অনেক ভালোই রাত হয়েছে তা ভালোই কাস্টমাররা আছে সবরা সব ওপেনই আছে। বাবার জন্য পাঞ্জাবি কিনতে আসছি আর এখানে একটা দর্শকের সাথে দেখা হয়েছে আমাদের। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কেনাকাটা করতে আসছিলেন? আচ্ছা আপনাদের কেনা হয়েছে? ও আমাদের এখন কেনা হয়নি, আপনার ভাই চয়েস করতে পারতেছে না। আপনার ভাইয়ের সাথে আপনার ভালো ছিলেন? আপু আপনার নাম কি? আমি তো জানি কমেন্ট সোনিয়া হাক। হ্যাঁ এই নামে জি জি হ্যাঁ আছে আছে। আচ্ছা আল্লাহ তাআলা আপনার ভালো আপনার ইচ্ছা পুরো হয়েছে ভালো থ্যাংক ভালো ওকে জি আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো লাগছে ভালো লাগছে আমাদের। আমার একটা দর্শক ছিল তা ওনার ইচ্ছা ছিল আমাদের সাথে দেখা করতে তা কোইনসিডেন্ট আজকে দেখা হয়ে গেছে ভালো। বাবা আচ্ছা ঠিক আছে আপনি বাবার জন্য পাঞ্জাবি চাইছে ওকে ভাইয়া এটা ডান করবো প্যাক করে দেন। তা এখন 12টা বাজতেছে আর কেনাকাটা দেখাই যাচ্ছে কি সুন্দরভাবে চলতেছে সবাই ব্যস্ত কিনতে আর দোকানদাররা বিক্রি করার জন্য ব্যস্ত। ঠিক হয়ে গেছে পেমেন্ট চলে আসেন নামো। ওকে ভিউয়ার্স আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন পাশে এখন বেলকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ। সাড়ে 12টা বাজতেছে দেখছেন সুন্দর কেনাকাটা চলতেছে আমাদের লক্ষ্মীবাজারে। হ্যাঁ।